আন্তরিক সেবা নিবেদন করল। আমার এই ধারাবাহিক অনুষ্ঠান লেগে আপনার সকলকে স্বাগতম জানাইছো। আমার আগর ভিডিওত আমি বর্ণন করেছিল যে নির্গুণ ভকতি সম্পর্কে বা কি ধরনের ভকতি সাধন করিব পৰা যায় সেই কথার আদ ধরি সিদিনাখনের ভিডিও সমাপ্ত হয়েছিল। আজি ইয়াত কপিল ঈশ্বরে মাতৃর আগত বর্ণন করেছে যে সেই ভকতি যী ভকতির দ্বারা প্রভু ভগবন্ত সাক্ষাৎ পাব পারে সেই ভকতি সম্পর্কে তার সাধন সম্পর্কে আজি ইয়াত বর্ণন করেছে। আর বড় বেলেগ ধরনের কথাটা কলে যে নির্গুণময় ভকতির প্রথম তো সাধন হল মূত সমর্পিয়া পরিবেশ কর্মগণ, অর্থাৎ আপনি আপনার দৈনন্দিন জীবন পরিক্রমা যি কর্মই নকরক কিয় সকল কর্ম প্রভু ভগবন্তর ওসর সমর্পণ করিহে করিব লাগিব। এই কথা নির্গুণময় ভকতির বা উত্তম ভকতির প্রধান আর প্রথম তো সাধন বলে কপিল ঈশ্বরে বর্ণনা করেছে। যি করে আপনি কায় মন বাক্য সকল ভগবানের ওসর সমর্পিত করব, আপনি কি অন্ন গ্রহণ করব সেয়াও ভগবানত সমর্পিত হব, আপনি করবলে যাব আপনার যাত্রা ভগবানের ওসর সমর্পিত হব, আপনার জীবনত কিবা প্রাপ্তি হব সেই প্রাপ্তিও ভগবানের ওসর সমর্পিত হব, আপনি কিবা ক্ষমতা প্রাপ্ত হব সেই ক্ষমতাও ভগবানের ওসর সমর্পিত হব, আপনার বিভূতি বৈভব ঐশ্বর্য প্রাপ্তি হব সেয়াও ভগবানের ওসর সমর্পিত হব, সকলো কেবল ভগবানত সমর্পিত হব লাগিব আর সেই সমর্পিত ভাবনার ভক্তি সাধন করব। সেইকারণে ইয়াকে আসলে শরণ বোলে কায় বাক্য মন সকল ভগবানের ওসর সমর্পিত করব আর কায় বাক্য মনের দ্বারা সম্পাদিত সকল কর্ম ভগবানের ওসর প্রকারান্তরে সকলবিল সমর্পিত। দ্বিতীয় সাধন কলে ভকত প্রতিমা মূর দুই অধিষ্ঠান, ভকত আর মূর প্রতিমা এই দুটাই মূর অধিষ্ঠান, আর এই দুটা অধিষ্ঠান দেখার লগে পূজা দর্শনে অত্যন্ত মান করব, দুইকু পূজা দর্শনে করবে অতি মান। মূর প্রতিমাক যি ধরনের মানুষে সন্মান করে ঠিক তেনেকে ভকতকো মূরেই প্রতিমা বলে গণ্য করে সিমানখিনি মান করব, অর্থাৎ ভগবন্তক যিমান যি দৃষ্টিরে আমি ভগবন্ত পুরুষের ওসর সমর্পিত হও, যি দৃষ্টিরে আমি ভগবন্ত পুরুষক সেবা করো,
যি দৃষ্টিভঙ্গীৰে ভগৱন্ত পুৰুষক আমি ভাল পাওঁ, স্নেহ কৰোঁ, শ্ৰদ্ধা কৰোঁ, সেৱা কৰোঁ, তদ্ৰূপ ভকতসকলকো একে পৰিমাণেৰে পূজা বা সেৱা বা সৎকাৰ বা মান কৰিব লাগে। সেইকাৰণে কৈছে ভকত প্ৰতিমা মোৰ দুই অধিষ্ঠান, এই দুটাই মোৰ অধিষ্ঠান, মোৰ প্ৰতিমা। অৱশ্যে এইখিনিতে প্ৰতিমা সম্পৰ্কে অকণমান নকলে চাগে বিষয়টো মুকলি নহ'ব। প্ৰতিমা পূজন মহাপুৰুষৰ ধৰ্ম দৰ্শনত আছে নে নাই এই বিষয়টো সন্তসকলে বিভিন্ন প্ৰকাৰে পৰ্যালোচনা কৰি আহিছে। ভকত প্ৰতিমা মোৰ দুই অধিষ্ঠান, মোৰ দুটা অধিষ্ঠান, মই ভকততো থাকোঁ আৰু মোৰ প্ৰতিমাতো থাকোঁ। যে বহুতে ক'ব খোজে যে অন্য দেৱী দেও নকৰিবা সেও, অন্য দেৱ দেৱতাৰ প্ৰতিমাহে সেৱা কৰিবলৈ মনা কৰিছে, কিন্তু কৃষ্ণ প্ৰতিমা, কৃষ্ণ প্ৰতিমা সেৱা কৰাত মানা নাই। তো কৃষ্ণ প্ৰতিমা আমি সেৱা কৰোঁ, কেনেকৈ কৰোঁ? বিশেষভাৱে আমি ভাগৱতকে ভগৱন্তৰ বাংময় মূৰ্তি হিচাপে গণ্য কৰোঁ, কাৰণ মূৰ্তি বহু প্ৰকাৰৰ আছে। বাংময় আছে, মৃন্ময় আছে, স্বৰ্ণময় আছে, দাৰুময় মূৰ্তি আছে, বহু প্ৰকাৰৰ মূৰ্তি আছে, শিলৰ আছে, শিলাময় আছে, তো চিন্ময়, মৃন্ময় বা বাংময়ী এইবোৰ মূৰ্তি আছে। তো ইয়াৰ ভিতৰত প্ৰধানভাৱে আমি ঈশ্বৰৰ মূৰ্তি, বাংময়ী মূৰ্তি, ভাগৱতকে আমি ঈশ্বৰৰ বাংময়ী মূৰ্তি হিচাপে সেৱা কৰোঁ। আৰু শব্দৰ দ্বাৰা ভগৱন্ত পুৰুষৰ যি মূৰ্তি আমি ধ্যান কৰোঁ, সি শব্দৰ দ্বাৰা বৰ্ণিত, গতিকে শব্দময়ী ভগৱন্তৰ যি মূৰ্তি বা প্ৰতিমা সেয়াও আমি সেৱা কৰোঁ। গতিকে কোনে কি দৃষ্টিভংগীৰে ল'ব এই বিষয়বিলাক কিন্তু বৰ জটিল, গতিকে মই ইয়াৰ পৰৱৰ্তী এই সম্পৰ্কে সুযোগ পালে নিশ্চয় ব্যাখ্যা আগবঢ়াম, কিন্তু আপোনাৰ সব সন্তসকলৰ মতামত এইখিনিতে মই বিচাৰিম। আপোনালোকে কমেণ্ট কৰি জনাবচোন আপোনালোকে এই বিষয়ত কি চিন্তা কৰে। ইয়াত কিন্তু ক'লে ভকত প্ৰতিমা মোৰ দুই অধিষ্ঠান। আমি এনেকৈও কেতিয়াবা কেতিয়াবা বিশ্লেষণ কৰোঁ যে ভকত প্ৰতিমা মোৰ, ভকত মোৰেই প্ৰতিমা, গতিকে ভকত হিচাপেও আপুনি সেৱা কৰিব পাৰে আৰু সেয়া মোৰ প্ৰতিমা হিচাপেও, ভকত মোৰেই প্ৰতিমা, অন্যতম প্ৰতিমা, সেই হিচাপেও মান কৰিব পাৰে। দুটা অধিষ্ঠানত আপোনাৰ হবে চাব পাৰে, এই ধৰণেও কেতিয়াবা কেতিয়াবা আলোচনা হয়। গতিকে এই সন্দৰ্ভত আপোনাসবৰ সকলোৰে মতামত আমি আশা কৰিছোঁ। হেৰা মৰা আৰ সমস্ত ভূততে মোক দেখিবে কমনে, ও বিৰকত হুয়া সংগ এৰিব যতনে। গতিকে তিনি নম্বৰ সাধন হ'ল কি, সমস্ত ভূততে মোক দেখিব লাগিব। যিমান যত জীৱ আছে, যিমান চৰাচৰ জগতত বস্তু আছে, সকলোতে মোক দেখিব লাগিব। চতুৰ্থ সাধন, হেৰাম সমানত মৈত্ৰী উত্তমত সতকাৰ দৰিদ্ৰত দয়া কৰিবে বাৰম্বাৰ, আৰ গীতা ভাগৱত শাস্ত্ৰ কৰিবে শ্ৰৱণ, সাধু সংগে মোৰ নাম কৰিবে কীৰ্তন। তাৰ পিছৰ সাধন ক'লে কি বুলি, সমানত মৈত্ৰী, সমবয়সৰসকলক মিত্ৰ জ্ঞান, নিজৰ বয়সতকৈ ডাঙৰবিলাকক, জ্যেষ্ঠবিলাকৰ প্ৰতি সৎকাৰ বা সেৱাৰ মনোবৃত্তি, ক'ৰবাত ক'ৰবাত কনিষ্ঠ শব্দ ব্যৱহাৰ হৈছে, ক'ৰবাত দৰিদ্ৰ শব্দ, অৰ্থাৎ কনিষ্ঠজনৰ প্ৰতি, নিজতকৈ সৰুসকলৰ প্ৰতি সৰ্বদা দয়াৰ দৃষ্টি আৰু দৰিদ্ৰজনৰ প্ৰতিও দয়াৰ দৃষ্টি কৰিবলৈ কৈছে। পঞ্চম নম্বৰ সাধন কৈছে গীতা ভাগৱত শাস্ত্ৰ নিৰন্তৰ শ্ৰৱণ কৰিব লাগিব, আৰু সাধু সংগত ষষ্ঠ নম্বৰ সাধন, সাধু সংগত তেওঁৰ গুণনাম কীৰ্তন, ভগৱন্ত পুৰুষৰ গুণানুকীৰ্তন কীৰ্তন কৰিব লাগিব। এয়া হ'ল ভক্তিৰ সাধন। হে ৰাম ইষৱ সাধন যিটো কৰিবে আশ্ৰয়,
মুত তার চিত্ত নিমজ আর পুষ্পর সুঘ্রাণ যেন প্রবেশ না খাত আর এমতে যোগীর চিত্ত প্রবেশে আমার। গতিকে এই ধরনের সাধন যা সাধকে করব ভক্তির সাধন, প্রথমতে মুখ সকল মুদ্রাতে সমর্পণ করব, দ্বিতীয়তে ভকত আর প্রতিমাত মান্যতা করব, তৃতীয়তে সমস্ত ভূতর প্রতি ঈশ্বর জ্ঞান করব, চতুর্থতে সকলকে সমান সকলক মিত্র জ্ঞান, জ্যেষ্ঠ সকলক সৎকার, কনিষ্ঠ সকলক দয়া, দরিদ্রর প্রতি দয়া, তারপিছত গীতা ভাগবত শাস্ত্র শ্রবণ করব, সাধু সঙ্গত ভগবন্ত পুরুষের নাম গুণনাম কীর্তন করব। এইবিল সাধন করলে যখন ভক্তি যোগীয়ে এইবর সাধন সম্পাদন করব, হৃদয়ত ভগবন্ত পুরুষ নিজে নিজে প্রবেশ করে বিরাজমান হয়ে থাকবে। পুষ্পর সুগ্রাণ যে নিজে নিজে নাসিকাত প্রবেশ করে ঠিক তদ্রূপ সেই সকল ভক্তি যোগী সকল হৃদয়তো ভগবন্ত পুরুষ নিজে নিজে আহি স্থিতি হয়ে থাকবে। হে রাম রাম সমস্ত ভূততে মই আসু সর্বক্ষণে আর মুহূক অবজ্ঞায়াতি করে যিতু জনে বেদমন্ত্রে প্রতিমাত করয়র সন নাহি তার ফল কিছু হবে বিরম ব। বহু ডাঙর কথা এটা কৈছে আর এইখানে কথাক অনেক চর্চাও হয়, সন্ত সকলের মাজত বহুত বিতর্কও হয়, কারণ কিছু সময়ের আগতে কলে যে ভকত প্রতিমা মূর দুই অধিষ্ঠান, মই দুটা অধিষ্ঠানত থাকো, ভকত থাকো প্রতিমাত থাকো। ইয়াত আকো শব্দ ব্যবহার করলে যে বেদমন্ত্রে প্রতিমাত করয় অর্চন নাহি তার ফল কিছু হবে বিলম্বন, কিন্তু এই গোটেই পদভাগি আধাহে, ইয়ার আগত পদভাগী কৈছে সমস্ত ভূততে মই আসু সর্বক্ষণে মুহূক অবজ্ঞা যেটু করে যেটু জনে, মুহূক অবজ্ঞা আতি করে যেটু জনে, অর্থাৎ সমস্ত ভূততে ভগবন্ত পুরুষ বিদ্যমান, ঈশ স্বরূপে হরি হবঘটে বৈঠ জয়সন গগন বিয়া, সমস্ত ভূততেই ভগবন্ত পুরুষ বিরাজমান, যেনেকে আকাশখন সর্বপরিব্যাপ্ত হয়ে আছে। এই দৃষ্টিটো নকৰি পেলাই যদি কোনোবাই বেদমন্ত্রে কেবল প্রতিমাত ভগবন্ত পূজি থাকে, তাহলে সেই কাম নিশিজিব, সেইবিল বিড়ম্বন হব। প্রতিমা পূজিলেও যদি বাস্তবিক অর্থত অন্য জীব জন্তুর প্রতি, অন্য প্রাণীর প্রতি যদি দয়া বা করুণা বা স্নেহ বা ঈশ্বর প্রদত্ত যদি জ্ঞান না হয় বা সেই দৃষ্টিভঙ্গীরে যদি চাব নোৱাৰে, তাহলে যিমান প্রতিমা পূজিলেও সেই প্রতিমা পূজনত একো কামত নাই। বেদমন্ত্রে যিমান মানে সংস্কারীভাবে পূজা নকরক কিয় তাত একো কামত নাই, নুহি তার ফল কিছু হবে বিড়ম্বন। কৈছে যে প্রাণীক উপেক্ষা করে, পরবর্তী কৈছে প্রাণীক উপেক্ষা করে পূজে মুরমতি নুহে ফল করে যেন ভস্মত আহতি। গতিকে প্রাণীর প্রতি, চৈতন্য প্রাণীবিলাকর প্রতি ভগবন্তর অস্তিত্ব অবজ্ঞা করে কোনোবাই যদি প্রতিমাক পূজে, তেতিয়াহলে তার ফল একো নাপায়, যেন ভস্মত আহুতি আর সেই কর্ম একই। আর পর শরীর তমুক বিদ্বেষ যদি পূজে তবু তার চিত্ত শান্ত নয়। পর শরীরত মোর বিদ্বেষ মোর প্রতি, পর শরীর মানে আজি বহুতে দেখিব যে ভগবন্ত সেবার নামত বা উপাস্য দেবতার সেবার নামত অন্য প্রাণীক আনি বলি দিয়ে, সি যি ধর্ম ব্যবস্থায় নহ, ধর্মর নামত যদি কোনোবা প্রাণী হত্যা হয়, ধর্মর নামত যদি কোনোবা প্রাণীর জীবন নাশ করা হয়েছে, তাহলে সেই ধর্ম হবই নয় জগতত, সেই ধর্ম কেতিয়াও ধর্ম বলে গণ্য করা না যায়। গতি ইয়াত
স্বয়ং ভগবন্ত পুৰুষে নিজে কৈছে পৰ শৰীৰত মোক বিদ্বেষ কৰ। যিটো প্ৰাণীক উপাস্য দেৱতাৰ নামত বলি দিবৰ কাৰণে লৈ অহা হৈছে সেই প্ৰাণীটোৰ ভিতৰতো কিন্তু মই বিদ্যমান হৈ আছো, ঈশ্বৰে নিজে কৈছে। গতিকে সেই অস্তিত্বৰ প্ৰতি যদি কোনোবাই অৱজ্ঞা কৰে তেতিয়াহ'লে সি নিতান্তই সেই কৰ্ম কেতিয়াও সিদ্ধ কৰ্ম হ'ব নোৱাৰে। আর প্রাণীক নিন্দিয়া মুক যিজনে পূজয়ে ও তাত মই তুষ্ট নহু জানিবা নিসমি। আর অবজ্ঞা উপেক্ষা দেখ নিন্দা পরিহরি তেবে মুক পূজিবেক ভক্তি ভাব করি। গতিকে মোক পূজা করবর কারণে কি কি বাদ দিব লাগিব? অবজ্ঞা, উপেক্ষা আর নিন্দা। কোনো জীবর প্রতি আপনি অবজ্ঞা করব নোৱাৰে, কোনো জীবক আপনি নিন্দা করব নোৱাৰে, কাকো আপনি নিন্দা করব নোৱাৰে। আর দেহ হিংসা ভাবনা পরিত্যাগ করব লাগিব। অদৃষ্টা সর্বভূতানাম মৈত্রীও করুণা এব চ অদৃষ্টা সর্বভূতানাম, সকলো জীবর প্রতি সকলো ভূতৰ প্রতি হিংসা শূন্য হৈ যিজনে ঈশ্বৰ সাধন কৰিছে তেওঁহে মোৰ প্ৰিয় ভক্ত, এই গীতাত এই কথা উল্লেখ কৰিছে। গতিকে ইয়াতো কৈছে অবজ্ঞা, উপেক্ষা, দেখ, নিন্দা এইবিলাক পৰিহাৰ কৰি যিজনে মোক ভক্তিভাৱেৰে পূজা কৰিব তেওঁহে ফল পাব, অন্যথা ফল নপায়। আর অন্যথা পুজিলে মুক ফলক নপাই স্বরূপ কোরিয়া মই কহিল হুয়াই। আর যিজনে আপন পরভেদ কৰই তাক মই ঘুরতর দেউ মৃত্যু ভয়ে এহি জানি সুত বড় কোরিয়া বিচার অনুক্রমে সবাকু করিবে সন্তকার। গতিকে যিজনে আপন পর ভেদ করিব, যিজনে ভেদভাব মনত রাখিব, হিংসা দ্বেষ উপেক্ষা এইবিলাক মনত রাখিব, এইবিলাকক মই ঘোর মৃত্যুদণ্ড দিও আয় এইবুলি মাতৃৰ আগত কপিলে বৰ্ণন কৰিছে। তেওঁ ঘোর মৃত্যুদণ্ড দিও মই এই কথা জানি সুতবৰ বিচাৰ কৰিবলৈ কৈছে। সুতবৰ মানে সমানত মৈত্রী, উত্তমত সৎকার, কনিষ্ঠত দয়া করবে কবারম্বা, সমসাময়িক বয়সর প্রতি মৈত্র, জ্যেষ্ঠজনের প্রতি সৎকার, কনিষ্ঠজনের প্রতি মরম স্নেহ, দরিদ্রর প্রতি কৃপা দৃষ্টি, সমস্ত জীবর প্রতি ঈশ্বর দৃষ্টি, এই ধরনের যদি করব তেতিয়াহলে তেও সাধনাত ভক্তি যোগী হিসাবে এগারী প্রকৃত ভক্ত, সমর্পিত ভক্ত হিসাবে তেও জীবন তেও সিদ্ধ। আর কিন্তু তা সম্বাত মুক দেখিবে মনে অন্তর্যামী রূপে ব্যাপী আছো সর্বক্ষণে। যদিও সরু সকলক মরম করিম, জ্যেষ্ঠজন সৎকার সম্মান করিম বা সমানজনক মিত্র জ্ঞান করিম, কিন্তু এই সকলোর ভিতরতে যে আত্মারাম বিরাজমান এই দৃষ্টিটা কিন্তু বাদ দিব নালাগিব। সরু হলেও ই আত্মা, ডাঙর হলেও আত্মা, সরু হলেও পেটি সাপর পোয়ালি বলে আপনি গণ্য করে যদি তা উমলি বলে যায় নহব কিন্তু, কারণ ডাঙর ফেটি সাপর যে বিষ সরু ফেটি সাপরও সে একই বিষ, তার কোনো পার্থক্য নেই। এটা বিন্দু মাত্র শরীর প্রবেশ করলেই কাল রূপে ই দেখা দিব পারে। এতেকে আত্মা আত্মায় এই মাত্র জন্মা শিশুটির ভিতরটো যি আত্মা শক্তি বিরাজমান, এগারী প্রৌঢ় বয়োজ্যেষ্ঠ ব্যক্তির শরীরতে একই শক্তি আত্মা শক্তি বিদ্যমান। গতি আত্মার কোনো ভেদ নাই, আত্মার কোনো সরুবর নাই, সমস্ততে আত্মা রাম বিরাজমান, এই দৃষ্টি এজন অমর্পিত ভকতে সর্বদা প্রদান করব। আর এই মতে তজু আগে কহিলু বিদিত ও ভক্তি সাংখ্য যুগ দুই পুরুষর হিত। এই ধরনের
আমি ভক্তি যোগ আৰু সাংখ্য যোগ তোমাৰ আগত বৰ্ণন কৰিলোঁ। গতিকে ভক্তি যোগ আৰু সাংখ্য যোগ দুটাই পুৰুষসকলৰ কাৰণে হিত, ব্যক্তিসকলৰ কাৰণে উপকাৰী, ভক্তসকলৰ কাৰণে অত্যন্ত প্ৰয়োজনীয়। ইয়াৰ সেইকাৰণে সিদ্ধান্ত দিছে, আৰে কক আশ্ৰয় কৰি ঈশ্বৰক পাই, ও আৱে তান অসহ্যক কহো বুজাই। গতিকে একক আশ্ৰয় কৰি, এক ঈশ্বৰক আশ্ৰয় কৰিব লাগিব, তেতিয়াহে ঈশ্বৰক প্ৰাপ্তি হ'ব। দুইত নহয়, বহুদাত নহয়, অনেকত নহয়, এক এক ঈশ্বৰত সমৰ্পিত কৰি হ'ব লাগিব। এক ঈশ্বৰৰ প্ৰতি ভাৱনা মানে সমৰ্পণ কৰিব লাগিব, তেতিয়া আমি ঈশ্বৰক প্ৰাপ্তি হ'ব পাৰিম। গতিকে সেই ঈশ্বৰৰ মহিমা সম্পৰ্কে বৰ্ণন কৰিছে, তেওঁৰ ঐশ্বৰ্য সম্পৰ্কে বৰ্ণন কৰিছে। কোনজন ঈশ্বৰক আমি ভজনা কৰোঁ, আৰ যাক ভয়ে বায়ু বহে সূৰ্য প্ৰকাশ ইন্দ্ৰে যাক ভয়ে মেঘ দাৰে বৰিষ নক্ষত্ৰ প্ৰকাশে কালে কালে বৃক্ষ স্বয় জাত ভয় হুয়া ফল পুষ্প ধৰয়। সেইজন ঈশ্বৰক আমি ভজোঁ যাৰ ভয়ত বায়ু বহে সূৰ্য প্ৰকাশ হয়, ইন্দ্ৰে যাৰ ভয়ত মেঘ দ্বাৰে বৰিষণ কৰে, নক্ষত্ৰসকলে প্ৰকাশে কালে কালে যুগে যুগে নক্ষত্ৰবিলাক প্ৰকাশিত হৈ আছে, বৃক্ষবিলাকে যাৰ প্ৰতি ভয় হৈ ফল পুষ্প পত্ৰ সমস্ত জগতৰ কাৰণে প্ৰদান কৰিছে, নদীয়ে যাৰ ভয়ত বহি আছে, সমুদ্ৰে যাৰ ভয়ত পাৰ লংঘন নকৰে আজিলৈকে, গতিকে অগ্নিয়ে দহি আছে, ভূমিয়ে গিৰি নিমজ কৰিছে, সেয়া সকলো ঈশ্বৰৰ ভয়ত, যিজন ঈশ্বৰ আমাৰ ভজনীয়। এৰাম আকাশে বায়ু কপথ দেই যাক ভয় ব্ৰহ্মাদি যাক ভয়ে জগত সৃজয়, সেহি প্ৰভু পিতৃদ্বাৰে জগত সৃজন্ত মৃত্যু ৰূপ হুয়া জগ তক সংহাৰন্ত। গতিকে ব্ৰহ্মাই যাৰ ভয়ে জগত সৃজন কৰিছে, আকাশে যাৰ ভয়ত পথ দিছে সৰ্বদা বায়ু, সেইজন ঈশ্বৰে পিতৃদ্বাৰে জগত সৃষ্টি কৰিছে আৰু বিষ্ণুৰূপে পালন কৰিছে আৰু মৃত্যুৰূপে সকলোকে প্ৰলয় কৰিছে। গতিকে আপুনি অনাদি নিত্য জগত ঈশ্বৰ, তেওঁ নিজেই অনাদি, যাৰ আদিও নাই অন্তও নাই, যিজন নিত্য মানে সঁচা সত্য, তেওঁতকৈ আৰু সত্য কোনো নাই, সেইজনেই জগতৰ ঈশ্বৰ, তেহে প্ৰভু ভজনীয় জগতৰ ঈশ্বৰ। গতিকে সেইজন সমস্ত জগতৰ কাৰণে ভজনীয়, কাৰণ তেওঁৰ মহিমা বেলেগ, তেওঁৰ অপাৰ মহিমাযুক্ত, অনাদি অনন্ত নিত্য, গতিকে তেওঁ আমাৰ ভজনীয়। গতিকে প্ৰভুসকল, আইসকল, এয়া ভক্তি আৰু সাংখ্য যোগৰ বৰ্ণন কপিল ঈশ্বৰে মাতৃৰ আগত কৰিলে, গতিকে সিদ্ধান্ত দিলে যে ঈশ্বৰ কৃষ্ণ তেওঁকে এক ঈশ্বৰ, তেওঁৰ ওচৰত আত্মসমৰ্পিত হৈ তেওঁক ভজনা কৰিব লাগে, শৰণ গ্ৰহণ কৰি ভক্তিভাৱেৰে সমস্ত জীৱৰ প্ৰতি ঈশ্বৰ জ্ঞান কৰিব লাগিব, এই সাধনাৰে ঈশ্বৰক প্ৰাপ্তি হ'ব পৰা যায়। এতেকে এইখিনি কথা আপোনাসকলে আগবঢ়ালোঁ, পৰৱৰ্তী কালৰ প্ৰভাৱ সম্পৰ্কে বৰ্ণন কৰিছে আৰু সেই কালৰ প্ৰভাৱ কি, কালৰূপী ঈশ্বৰৰ প্ৰভাৱ আমাৰ জীৱ জগতত কি ধৰণে পৰে, সেই কথা কপিলে বৰ্ণন কৰিছে, আমি শ্ৰৱণ কৰিম আজিৰ দিনটোত আৰু কালিৰ দিনটোত। কালিৰ দিনটোত বিশেষ সত্ৰৰ মোৰ কৰ্মৰ কাৰণে আপোনাসকলে ভিডিঅ' আগবঢ়াব নোৱাৰিলোঁ, গতিকে কালিৰ দিনটোত আৰু আজিৰ দিনটোত যিসকল ব্যক্তি বা সতী সন্ততিৰ জন্মদিন, বিশেষ শুভদিন কিছুমান আছিলে, আমাক জনাইছিলে, তেওঁলোকৰ প্ৰতি আন্তৰিক শুভকামনা আৰু আশীৰ্বাদ প্ৰদান কৰিলোঁ। ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰোঁ তেওঁলোকৰ অনাগত দিনসমূহ কুশল মংগল হওক, আৰু কিছু ভক্তজনৰ শাৰীৰিক অসুস্থতাৰ কাৰণেও তেওঁলোকে জনাইছে আমাক, সত্ৰৰ প্ৰতি তেওঁলোকে সেৱা জনাইছে, শলাবন্তি আদি আগবঢ়াইছে, গতিকে তেওঁলোকৰ প্ৰতিও আমি আশীৰ্বাদ প্ৰদান কৰিলোঁ, সত্ৰৰ গুৰু আসনৰ পৰা তেওঁলোকক আশীষ প্ৰদান কৰা হ'ল, ঈশ্বৰে তেওঁলোকক আৰোগ্য কৰক
আর আপনা সব শ্রোতা সকলেও যি সকলে কৃষ্ণ কথাৰে সর্বদা আনন্দিত হৈ আছে আপনা সকলো সর্বদা কুশল মঙ্গল হোক ভগবন্ত পুরুষে আপনাৰ কৃপা কৰক এই প্ৰাৰ্থনাৰে আজিৰ বাণী ইমানতে বিৰাম দিলোঁ কৃষ্ণ।